27 ফেব্রুয়ারি 2011, সিরিয়ার এক প্রত্যন্ত গ্রামের গরিব পরিবারে ভোর ঠিক 4টার সময় হানা দেয় 10 জন পুলিশের একটা টিম। তারা এসেছিল ক্লাস 7-এ পর একটা স্টুডেন্টকে অ্যারেস্ট করতে। 14 বছর বয়সী এই ছেলেটার অপরাধ ছিল যে সে এই দেশের সরকারের বিরুদ্ধে কথা বলেছিল এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। সেদিন পুলিশ তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে টানতে টানতে নিয়ে যায় থানায়, আর এরপর টানা 45 দিন ধরে তার উপরে হয় অকথ্য অত্যাচার। তাকে উলঙ্গ করে ঝুলিয়ে মারধর করা হয়, তার হাতে নখ উপড়ে ফেলা হয়, কারেন্টের শক দেওয়া হয়। আর জানলে অবাক হবেন, এই ছাত্রদের উপর হওয়া অত্যাচারের ঘটনায় সম্পূর্ণ সিরিয়া জুড়ে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিল, যে আগুন আজও জ্বলে চলেছে। গত 13 বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 5 লক্ষ। দেশটির 90% জনসংখ্যা বর্তমানে গরিবী রেখার নিচে পৌঁছে গেছে। কিন্তু এই সব কিছু আটকানো যেত যদি সিরিয়ার স্বৈরাচারী শাসক বাশার আল আসাদ নিজের অহংকারকে গুরুত্ব না দিয়ে যদি আরেকটু মানবিক হতো। কারণ যে ছেলেটিকে সেদিন অ্যারেস্ট করা হয়েছিল, যার জন্য সিরিয়ায় এই গত 13 বছর ধরে গৃহযুদ্ধ চলেছে, সেই ছেলেটির অপরাধ ছিল এইটুকুই যে সে স্প্রে পেইন্ট দিয়ে দেওয়ালে একটা লাইন লিখেছিল, ইটস ইওর টার্ন ডক্টর, যার অর্থ ডাক্তার এবার তোমার পালা। এবার প্রশ্ন হলো, কেন এই একটা কথা শুনে সিরিয়ার সরকার ভয় পেয়ে গেছিল? কিভাবে এই একটা কথা গৃহযুদ্ধের সূচনা করেছিল? বন্ধুরা, বেশ কিছুদিন ধরে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে একের পর এক ছাত্র হত্যার ঘটনা সামনে আসছে। এই ছাত্র আন্দোলন নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যা এখনও পর্যন্ত প্রায় 40 লক্ষ মানুষ দেখেছেন। এখানে আমি বলেছি যে সরকারের সামান্য একটা ভুলের কারণে ঠিক কিভাবে এত বড় একটা আন্দোলন শুরু হয়েছিল। যখন সরকারের আর একটু বেশি মানবিক হওয়ার দরকার ছিল, তখন তারা আরও বেশি শক্তি প্রয়োগ করেছে। ওয়েল, আজকের ভিডিওতে আমি যে সিরিয়ার গৃহযুদ্ধের কথা বলবো, সেখানেও আপনি সিরিয়ান গভর্নমেন্টের এমন কিছু ভুল দেখতে পাবেন যেটা তারা মানবিক হলে আটকাতে পারত। আর হ্যাঁ, সিরিয়ার এই যুদ্ধ বাধার পেছনে কিন্তু আমেরিকার একটা বড় ষড়যন্ত্র ছিল। কি সেই ষড়যন্ত্র সেটাও বলবো। তো বন্ধুরা, আমি রয়েছি মিশন আপনাদের সাথে। আজকের ভিডিওতে ডিসকাস করবো যে ঠিক কিভাবে একটা 14 বছরের ক্লাস 7-এর স্টুডেন্ট সিরিয়ায় গৃহযুদ্ধের আগুন জ্বালিয়েছিল। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, আপনি অনেক কিছু জানতে পারবেন। আর হ্যাঁ, আপনি চাইলে কিন্তু আমাদের চ্যানেলের মেম্বারশিপে জয়েন হতে পারেন, এটা আমাকে ইন্সপায়ার করবে এরকম আরও অনেক ভিডিও বানাতে। 2010 সালের দিকে আরবের বিভিন্ন দেশগুলোতে বিদ্রোহ শুরু হয়েছিল, যেটাকে বলা হয় আরব স্প্রিং। এই বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল তুনিশিয়াতে। তুনিশিয়ার ডিক্টেটর আবেদিন বেন আলী গত প্রায় 25 বছর ধরে তুনিশিয়াতে শাসন করে আসছিল। আর ডিক্টেটররা যেটা করে, যেটা কিনা মানুষের বেসিক রাইট, সমস্ত কিছু তারা কেড়ে নেয়। তো এটা নিয়ে তুনিশিয়ার জনগণের মধ্যে একটা ক্ষোভ ছিল। আর 2010 সালে লোকজন রাস্তায় বেরিয়ে আন্দোলন শুরু করে এই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে। আর এই আন্দোলনের জেরে শেষ পর্যন্ত বেন আলী দেশ ছেড়ে পালিয়ে যায়। এবার তুনিশিয়ার দেখা দেখি আশেপাশের দেশগুলোতেও, যেখানে কিনা ডিক্টেটরশিপ ছিল, সেই দেশগুলোতেও সরকারের বিরুদ্ধে লোকজন বিদ্রোহ শুরু করে। একে একে মিশর, লেবানন, আলজেরিয়া, জর্ডান, ইরাক, এরকম বিভিন্ন দেশে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ইভেন লেবানন আর মিশর থেকে এই স্বৈরাচারী ক্ষমতাকে সরিয়েও ফেলা হয়েছিল। এবার এই সব কিছু দেখে খুব ভয় ছিল সিরিয়ার গভর্নমেন্ট, কারণ সিরিয়াতে প্রায় 40 বছর ধরে ডিক্টেটরশিপ চলছিল। 1971 সালে, মানে যে সময় বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ঠিক সেই সময় সিরিয়ার এয়ারফোর্স জেনারেল হাফিজ আল আসাদ সিরিয়ায় একটা কু, মানে সৈন্য অভ্যুত্থান করে। আর এরপর হাফিজ আল আসাদ নিজেকে সিরিয়ার প্রেসিডেন্ট ঘোষণা করে দেয়। এবার সিরিয়ার জনগণের মধ্যে 80% ছিল মুসলিম ধর্মের, কিন্তু এই মুসলিম ধর্মের মধ্যেও দুটো ভাগ ছিল। 74% জনগণ ছিল সুন্নি মুসলিম, আর মাত্র 14% হলো শিয়া মুসলিম। মানে এক কথায় সিরিয়ার ভেতরে শিয়া মুসলিমদের সংখ্যা অনেক কম ছিল। কিন্তু একটু আগেই আমি যার কথা আপনাদেরকে বললাম, মানে হাফিজ আল আসাদ, যিনি কিনা সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন, আর প্রায় গত 30 বছর ধরে তিনি সিরিয়ায় রাজত্ব করছিলেন, তিনি ছিলেন একজন শিয়া মুসলিম। আর প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি দেশের সমস্ত ক্ষমতাশালী পদগুলো তিনি তার কাছের আত্মীয় স্বজনদের দিয়ে দেন। এগুলো ছাড়াও যারা তার সমর্থন করত, সেই লোকদের বেশি সুযোগ সুবিধা দেওয়া হতো, আর তারাও মূলত শিয়া মুসলিম ছিল। ফলে সিরিয়ার মধ্যে যে একটা হিউজ পপুলেশন সুন্নি মুসলিমদের ছিল, তারা কিন্তু অনেক ক্ষেত্রে বঞ্চিত থাকত। এবার হাফিজ আল আসাদ কিন্তু জানতেন যে আজ নয়তো কাল এই সুন্নি মুসলিমরা তার বিরুদ্ধে চলে যাবে, তাকে হয়তো ক্ষমতা থেকে সরিয়ে দেবে। আর এই কারণেই তিনি শুরু থেকেই দেশের ভিতরে এমার্জেন্সি লাগু করে দিয়েছিলেন। মানে কোথাও সরকারের বিরুদ্ধে কোনো মিটিং মিছিল হবে না, একসাথে 5 জনের বেশি কোথাও জড়ো হতে পারবে না। এছাড়া দেশের মধ্যে যে ইন্টেলেকচুয়ালরা ছিল, মানে বিভিন্ন ধরনের লেখক, শিল্পী, এদের দেশের বাইরে যাওয়ার উপরে তিনি ব্যান লাগিয়ে দেন। সাথে সিরিয়ায় হাফিজ আল আসাদের বিরুদ্ধে যেই কথা বলতো তাকে জেলে ভরে রাখা হতো। আর এই ধরনের এমার্জেন্সি সিরিয়াতে 1963 সাল থেকে 2011 সাল পর্যন্ত চলেছিল। তো এমার্জেন্সির কারণে সিরিয়ার জনগণের জীবন এক প্রকারের বিষের মতো হয়ে গেছিল। তাদের কাছে রোজগার বেশি ছিল না, কেউ নিজের মতামত রাখতে পারত না, এমনকি কেউ প্রোটেস্টও করতে পারত না। প্রেসিডেন্টের কাছের লোকজন সরকারের সমস্ত উঁচু উঁচু পদে থাকত, তারা দেদারসে দুর্নীতি করত, আর বলতে পারেন সাধারণ মানুষদের এক প্রকার তারা লুট করত। এবার এ থেকে বাঁচতে কেউ যে দেশ ছেড়ে পালিয়ে যাবে সেরকম সামর্থ্য সবার ছিল না।
তো 1971 থেকে 2000 সাল পর্যন্ত এই জেলের কয়েদিদের মতো সিরিয়ার জনগণ জীবন কাটাচ্ছিল। এরপর 2000 সালে হাফিজ আল আসাদ মারা যান, আর এই লোকটা নিজের এমন একটা ছবি সিরিয়ার মধ্যে তৈরি করেছিল যে সে অমর। আর এই কারণে সে যখন মারা যায়, অনেকে তখন সেটা বিশ্বাসই করতে পারেনি যে সে একজন সাধারণ মানুষের মতো মারা যেতে পারে। এবার হাফিজ আল আসাদের মৃত্যুর পর সিরিয়ার প্রেসিডেন্ট হয় তার ছেলে বাশার আল আসাদ। এবার সিরিয়ার জনগণের মধ্যে একটা আশা ছিল যে বাশার আল আসাদ তাদের এই জেলখানা থেকে মুক্তি দেবে, সে নিশ্চয়ই তাদের ভালোর জন্য কোনো কাজ করবে, বেকারত্ব দূর করবে, তাদের জীবন উন্নতি হবে, তাদের জীবনধারাকে আরও উন্নত করবে। এবার আপনি হয়তো বলবেন যে ওয়েল, এইরকম ধরনের চিন্তা তারা কেন করেছিল, কারণ আমরা তো জানি যে কচু গাছের গোড়া দিয়ে কচু গাছই জন্মায়, তাহলে বাশার আল আসাদের উপর মানুষ এত আশা কেন রেখেছিল? আসলে বাশার আল আসাদ বহু বছর লন্ডনে ছিলেন, আর লন্ডনে তিনি ডাক্তারি পড়ছিলেন, তিনি একজন চোখের ডাক্তার ছিলেন। এবার বহু বছর ধরে যেহেতু তিনি ওয়েস্টার্ন কালচারে থেকেছেন, উন্নত দেশে ঘুরেছেন, এমনকি একজন শিয়া মুসলিম হয়ে তিনি একজন সুন্নি মুসলিম আসমা আখরাসকে বিয়ে করেছিলেন, ফলে লোকজনের মধ্যে বাশার আল আসাদকে নিয়ে অনেক আশা ছিল। কিন্তু হয়েছিল ঠিক উল্টোটা। বাশার আল আসাদ ক্ষমতা এসে তার বাবার থেকেও আরও বেশি পরিমাণে দুর্নীতি শুরু করেন, দেশের মানুষের জীবন আরও বেশি দুর্বিষহ করে ফেলেন। দেশের এই সময় একটা হিউজ পপুলেশন গরিবী সীমার নিচে বসবাস করত, আর তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবারও ছিল না। এরই মধ্যে আবার 2007 সালে সম্পূর্ণ সিরিয়া জুড়ে একটা ভয়াবহ খরা হয়। এই খরা 3 বছর ধরে চলেছিল। এই সময় বৃষ্টির অভাবে সম্পূর্ণ সিরিয়া জুড়ে খাদ্যের ঘাটতি দেখা দেয়, কিন্তু বাশার আল আসাদ সেদিকে কোনো রকম গুরুত্ব দেয়নি। উল্টে বাশার আল আসাদ তার যে সমস্ত চেলাচামুন্ডার ছিল তাদেরকে আদেশ দেয় যে দেশের মধ্যে যদি কোথাও কোনো রকম আন্দোলন হয় বা সরকার বিরোধী কথাবার্তা বলা হয়, তাহলে তাদের যেন একদম কড়া হাতে শাস্তি দেওয়া হয়। আর এর কারণটা আপনাদেরকে আগেই বলেছি যে ঠিক এই সময় আরবের বিভিন্ন দেশগুলোতে যেখানে ডিকটেটরশিপ ছিল সেই জায়গাগুলোতে বিদ্রোহ হচ্ছিল। তো এরপরই বাশার আল আসাদ এমন একটা ভুল করে যার কারণে আজ পর্যন্ত প্রায় 5 লক্ষেরও বেশি মানুষ সিরিয়ায় মারা গেছে, এমনকি এই যুদ্ধে ভয়াবহ কেমিক্যাল ওয়েপেনও ব্যবহার করা হয়েছে, যেটা কিনা এই শতাব্দীর সব থেকে বড় হিউম্যান রাইটস ভায়োলেশন। চলুন এবার সেই বিষয় আপনাদেরকে বলি। সিরিয়ার একদম দক্ষিণে দারা নামের একটা ছোট্ট গ্রাম আছে, এখানে 14 বছরের একটা ছেলে থাকত, এর নাম মুয়াইভা সিয়াসনে। তার পরিবার খুবই গরিব ছিল, আর তাদের আয়ের প্রধান ব্যক্তি ছিল তার বাবা। ক্লাস 7 পড়ায় ছেলেটার জীবনের স্বপ্ন ছিল যে সে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে। পড়াশোনার পাশাপাশি তার শখ ছিল রেডিও শোনার, আর এই সময় রেডিওতে সিয়াসনে আর তার বন্ধুরা আশেপাশের দেশগুলোতে হওয়া বিদ্রোহের কথা শুনত। তাদের মনে প্রশ্ন উঠত, যেটা অন্য দেশে হচ্ছে সেটা তাদের এখানে কেন হচ্ছে না? 2011 সালের 26 ফেব্রুয়ারি সিয়াসনে আর তার কিছু বন্ধুরা একটা স্প্রে পেইন্ট কিনে আনে, আর তারা স্কুলের দেওয়ালে বড় বড় করে লিখে দেয় ইজাক এল দূর ইয়া ডক্টর, যার অর্থ ইটস ইয়োর টার্ন ডক্টর, ডাক্তার এবার তোমার পালা। সিরিয়ার লোকজন তাদের প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ডাক্তারের নিক নেমে ডাকত। এবার এই লেখা সরকারি যে সমস্ত স্থানীয় মুখবারা মানে স্পাইরা থাকতো তারা দেখতে পায়, আর এই কথা পৌঁছে যায় উপরের মহল পর্যন্ত। দারা মানে যে জায়গার কথা আমি বলছি, এই সময় দারা সিকিউরিটি চিফ ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আতিফ নাজিব, এও কিন্তু বাশার আল আসাদের একজন কাজিন ছিল। তো আতিফ নাজিব এই ঘটনার কথা জানতে পারে, আর সে ঠিক করে সেই কাজের জন্য একদম উচিত শিক্ষা দেবে, যাতে কেউ কোনোদিন এইরকম আর করতে না পারে, মানে আন্দোলন শুরু করার আগেই সেটাকে দমন করে দেবে। এই জন্য সেদিনই একটা ইনভেস্টিগেশন টিম সেখানে পাঠানো হয়, এটা জানার জন্য যে ওই দেওয়ালে এই লেখাটা কে লিখেছে। এবার ওই ইনভেস্টিগেশন টিম ওখানে অনেক খোঁজ খবর করে, কিন্তু ওখানকার কেউ তাদেরকে কিছু বলে না, কারণ স্থানীয়রা জানতো যে যদি এই ছেলেদের কথা তারা বলে দেয় তাহলে এরা ছাত্রদের ভীষণ মারধর করবে, হয়তো এদের মেরেও ফেলতে পারে। এবার নাম না জানতে পেরে ওই পুলিশ কি করে, তারা দেওয়ালে এর আগে যে সমস্ত ছাত্ররা নিজেদের নাম লিখেছিল তাদের সবাইকে অ্যারেস্ট করে। তারা মোট 15 জন ছাত্রকে অ্যারেস্ট করে, যার মধ্যে মুয়াইভা সিয়াসনে একজন ছিলেন, যাকে তার বাড়ি থেকে ভোর 4টার সময় হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়। মানে ভাবুন, ওখানকার পুলিশের কি বাহাদুরি, একটা নাবালক ছেলেকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো থানায় নিয়ে গিয়ে এই 15 জনকে তারা বেধড়ক মারধর করে, উলঙ্গ করে তাদেরকে ঝুলিয়ে দেয়, তাদের নখ উপড়ে ফেলা হয়, কারোর হাত পা ভেঙে ফেলা হয়, আর সব থেকে অমানবিক ছিল তাদের বাথরুমে নিয়ে গিয়ে শাওয়ার চালিয়ে তাতে কারেন্ট দিয়ে দেওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2011 সালে দাঁড়িয়ে 14 থেকে 15 বছরের নাবালকদের উপর ঠিক এইরকম অত্যাচার করেছিল সিরিয়ার গভর্নমেন্ট। এর মধ্যে পুলিশ স্টেশনে এই ছাত্রদের প্যারেন্টস মানে তার বাবা মায়েরা বারবার করে যেতে থাকে আর রিকোয়েস্ট করে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। সে সময় পুলিশ এদেরকে তো ছাড়েই না, উল্টে এটা বলে যে তোমাদের বাচ্চাদের কথা তোমরা ভুলে যাও, বাড়ি যাও, আরও বাচ্চা পয়দা করো, আর বাচ্চা পয়দা করতে যদি না পারো তাহলে তোমাদের বউদের এখানে পাঠিয়ে দাও, আমরা বাচ্চা পয়দা করে দেবো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ঠিক কী লেভেলের অত্যাচার সিরিয়া সে সময় চলছিল। এবার বারবার করে পুলিশের থেকে যখন এইরকম ব্যবহার লোকজন পেতে শুরু করে, তখন তারা প্রোটেস্ট শুরু করে। তারা প্রথমে শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করছিল, আর তখন তাদের একটাই দাবি ছিল যে ছাত্রদেরকে ছেড়ে দেওয়া হোক। কিন্তু পুলিশ এই আন্দোলনকারীদের উপর মারধর শুরু করে, আর তাদের মধ্যেও বেশ কয়েকজনকে জেলে ভরে দেয়। এবার কি হয়, এই ছাত্রদের উপর হওয়া অত্যাচারের ঘটনা সিরিয়ার বাকি শহরগুলোতে পৌঁছাতে শুরু করে। একে তো লোকজন সরকারের উপর ক্ষেপেছিল,
উল্টে আন্দোলনকারীদের উপর মারধর, জনগণ আরও খেপে যায়। এবার আরও বড় আকার আন্দোলন শুরু হয়। এক মুহূর্তে সে বাশার আল-আসাদ বুঝতে পারে যে এটাকে বেশি গুরুত্ব দিলে হিতে বিপরীত হবে। এই জন্য সে দাঁড়ায় একটা টিম পাঠায়। তারা দাঁড়ায় আন্দোলনকারীদের সাথে কথা বলে আর 45 দিন পর ওই ছাত্রদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এতে এই ঘটনা আরও বিগড়ে যায়। ওই 14 থেকে 15 বছরের ছাত্রদের উপর পুলিশ যে কী পরিমাণ অত্যাচার করেছে সেটা সবাই দেখতে পায়। এদের গায়ে কাটা দাগ, কারোর হাত ভাঙা, কেউ চলতে পারছিল না। এই সব দেখে সিরিয়ায় আরও বড় আকারের প্রোটেস্ট শুরু হয়। আর এবার এই প্রোটেস্ট কন্ট্রোল করতে না পেরে পুলিশ লোকজনের উপর গুলি করতে শুরু করে। 25 এপ্রিল 2011 সিরিয়ায় প্রথম পুলিশের গুলিতে দুজন মারা যায়। পরের দিন সেই দুজনের মৃতদেহ নিয়ে আবার আন্দোলন শুরু হয়। আর এবারও সেই আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। অবস্থা এমন হয়ে যায় যে রাস্তায় লোকজন আন্দোলন করত, পুলিশ তাদের উপর গুলি করত, আর পরের বার তারা আরও বড় আন্দোলন করত। আর এই আন্দোলনকারীদের কাছে কোনো বন্দুক ছিল না, তারা লাঠি পাথর এসব নিয়ে পুলিশের উপর হামলা করত। উল্টে পুলিশ তাদের উপর গুলি করত। এইভাবে মে মাস আসতে আসতে প্রায় 1000 জন পুলিশের গুলিতে মারা যায়। আন্দোলনের শুরুতে দাবি ছিল ছাত্রদেরকে ছেড়ে দেওয়া হোক, আর সেখান থেকে আন্দোলন গিয়ে পৌঁছায় বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। সিচুয়েশন এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে সরকার রাস্তায় মিলিটারি এবং ট্যাঙ্ক হেলিকপ্টার নামিয়ে দেয় আর আর্মিকে এর ভেতরে ইনভলভ করে। এতে জনগণ আরও খেপে যায়। বাশার আল-আসাদ সে সময় হসপিটালেও পুলিশ ঢুকিয়ে দেয়। যে আন্দোলনকারীরা আহত হয়ে হসপিটালে আসত, পুলিশ তাদের সেখান থেকে অ্যারেস্ট করে নিত। এতে লোকজন হসপিটালে যাওয়া বন্ধ করে দেয়। তো এই সময় সিরিয়ান আর্মির মধ্যে বেশ কিছু সোলজার এমন ছিলেন যারা নিরস্ত্র জনগণের উপর গুলি চালাতে অস্বীকার করে, আর এই সময় সেই সোলজারদেরকেও মেরে ফেলা হয়। আর ঠিক এই মুহূর্তে সিরিয়ান আর্মি থেকে একটা দল ভাগ হয়ে যায় আর তারা নিজেদের নাম দেয় ফ্রি সিরিয়ান আর্মি, বা সংক্ষেপে FSA। শুরুর দিকে শুধুমাত্র এই FSA আর সিরিয়া সরকারের মধ্যে যুদ্ধ হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে আরও অনেক দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, প্রায় সব পশ্চিমী দেশগুলোই FSAকে সাপোর্ট করছিল। আর এই FSAকে তারা হাতিয়ার সাপ্লাই করে, যুদ্ধের জন্য ট্রেনিং দেয়। অন্যদিকে রাশিয়া সিরিয়ার গভর্নমেন্টকে সাপোর্ট করে। এবার আপনাদেরকে এটা বলি যে হঠাৎ করে রাশিয়া, আমেরিকা এরা কেন যুদ্ধে জড়িয়ে পড়েছিল। দেখুন, ঠান্ডার সময় ইউরোপের বাড়িঘর গরম রাখার জন্য তাদের রাশিয়ান গ্যাসের উপর নির্ভর করতে হতো। আর আমেরিকা সহ সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রিগুলো চাইছিল যে তারা রাশিয়ার উপর ডিপেন্ডেন্ট না হয়ে তারা কাতার এবং সৌদি আরব থেকে গ্যাস কিনবে। আর এই জন্য তারা একটা পাইপলাইন বানাতে চেয়েছিল যেটা কিনা সিরিয়ার উপর থেকে যেত। কিন্তু সিরিয়ার বন্ধু দেশ হলো রাশিয়া, ফলে তারা এখানে বাধা দেয়। আর এর ফলে সিরিয়া সরকার আমেরিকার বিপক্ষে চলে যায়। আর অনেক পলিটিক্যাল রিসার্চাররা এটা মনে করে যে এরপর থেকেই CIA সিরিয়ার এই গৃহযুদ্ধে মদদ দিতে শুরু করেছিল। অন্যদিকে রাশিয়াও সারা বিশ্বে নিজেদের ক্ষমতা দেখানোর জন্য বাশার আল-আসাদকে হেল্প করে। তবে সিরিয়ার যুদ্ধে কিন্তু শুধুমাত্র এই দেশগুলো না, বরং সৌদি আরব, কাতার এরাও জড়িয়ে পড়ে। সৌদি আরব আর কাতার যেহেতু সুন্নি মুসলিম দেশ, তাই তারা চাইছিল যে সিরিয়ার বর্তমান শিয়া গভর্নমেন্ট মানে বাশার আল-আসাদকে সরিয়ে দিতে, ফলে তারা FSAকে সাপোর্ট করে। অন্যদিকে তুর্কিও যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছিল। তাদের একটা অন্যরকম সমস্যা ছিল, সিরিয়ার উত্তর দিকে কুর্দ জাতির লোকজন বসবাস করত। আর এই গৃহযুদ্ধের দাবিতে তারা নিজেদের স্বাধীন দেশ কুর্দিস্তানের দাবি তোলে, আর কুর্দিস্তানের মধ্যে তারা তুর্কিরও বেশ কিছু এলাকা নিজেদের বলে দাবি করে। ফলে তুর্কি এবার বাশার আল-আসাদকে সাপোর্ট করতে শুরু করে, ফলে তুর্কিও এবার এই গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এবার সুন্নি হওয়ার ফলে FSA যেভাবে সৌদি আরব আর কাতারের হেল্প পাচ্ছিল, তেমনই শিয়া হওয়ায় বাশার আল-আসাদকে হেল্প করছিল ইরান। ইরান চায় তাদের এই পার্টনার দেশের ক্ষমতায় থাকুক। ইরানের পাশাপাশি হিজবুল্লাহ এতে জয়েন হয়। অন্যদিকে টেরোরিস্ট অর্গানাইজেশন ISIS-এর প্রায় 1,00,000 সেনা সিরিয়ার গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। মানে এক কথায়, যেভাবে পারছিল সিরিয়াকে কারাকারি করে খেতে চাইছিল। 2013 সালে সিরিয়ার রাজধানী দামাস্কাসে গাউটা নামে একটা স্থান আছে, সেখানে কিছু সুন্নি মুসলমান বসবাস করছিল। এই গাউটা থেকে গোপনে ইরান থেকে এখানে অস্ত্র পাঠানো হতো, আর বাশার আল-আসাদ কোনোভাবে এদেরকে কন্ট্রোল করতে পারছিল না। আর তখন তারা এমন একটা কাজ করে যেটার কারণে আজ বাশার আল-আসাদ পৃথিবীর সব থেকে বড় ক্রিমিনাল হিসেবে পরিচিত। 21 আগস্ট 2013 রাত 2:30 সময় এই এলাকায় 12 রকেট ফায়ার করা হয়। তবে এই রকেটগুলোতে কোনো বোমা ছিল না, প্রত্যেকটাই ছিল 60 লিটার করে স্যারিন গ্যাস, যেটা ছিল একটা নার্ভ এজেন্ট, কেমিক্যাল ওয়েপেন। এই গ্যাসের কোনো গন্ধ নেই, রং নেই, নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করলেই কিছুক্ষণের মধ্যেই মৃত্যু অনিবার্য। এই দিন একবার নয় বরং দুবার স্যারিন গ্যাসের হামলা করা হয়। একবার হয় রাত 2:30 আর একবার হয় সকাল 5:00। এই হামলায় কয়েক নিমিষের মধ্যেই প্রায় 1700 জন মারা যায়। আর এই রকম কেমিক্যাল হামলা এই 13 বছরের যুদ্ধে মোট 222 বার করা হয়েছিল। আর মানুষের উপরে কেমিক্যাল ওয়েপেন ব্যবহার করা একটা ওয়ার ক্রাইমের মধ্যে পড়ে। আর এই ঘটনার পরেই আমেরিকা সরাসরি সিরিয়ার উপরে এয়ার স্ট্রাইক করেছিল। দেখুন, সিরিয়ার যুদ্ধে সব থেকে বেশি অসহায় হয়ে পড়েছে সিরিয়ার জনগণ। 13 বছরের এই যুদ্ধে সিরিয়া আজ প্রায় কঙ্কালে পরিণত হয়েছে। 5,00,000-এরও বেশি মানুষ মারা গেছে, যার মধ্যে 1 থেকে 2 লক্ষ তো বাচ্চা শিশুই ছিল। 1,00,000-এরও বেশি মানুষ নিজেদের ঘর ছাড়া, বহু শহর ধ্বংস হয়ে গেছে। প্রত্যেকটা বাড়ির দেওয়ালে আপনি এখানে গুলির চিহ্ন দেখতে পাবেন। দেশের ইকোনমি প্রায় ধ্বংস হয়ে গেছে।
সিরিয়ার উপরে একের পর এক স্যাংশন চাপানো হয়েছে, আর সিরিয়ার প্রায় 90% জনগণ একটা রুটির জন্য হাহাকার করছে। কিন্তু হতাশার বিষয় কি জানেন, যে কারণে সিরিয়ার মানুষ এত কিছু সহ্য করেছিল তার কিছুই কিন্তু তাদের কপালে জোটেনি। কারণ বাশার আল আসাদ আবারও সিরিয়ার প্রায় 3/2 এলাকা নিজের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। মানে ভবিষ্যতে আরও বহু বছর ধরে সিরিয়ার মানুষদের এই অত্যাচারী শাসনে থাকতে হবে। সিরিয়ার গৃহযুদ্ধের এই ঘটনা থেকে একটা জিনিস আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে সিরিয়ার সরকারের অহংকারী মনোভাব, তাদের ক্ষমতার লোভ তাদের অন্ধ করে দিয়েছিল। লোকজন তাদের সামনে হাহাকার করছিল, কিন্তু তারা সেই শব্দ শুনেও না শোনার ভান করেছিল। ক্ষমতার লোভে তারা নিজেদেরকে ঈশ্বর ভেবেছিল, আর তার পরিণতি হয়েছিল ভয়াবহ। দেখুন, আপনার কাছে শক্তি আছে মানেই যে আপনাকে সেই শক্তি দেখাতে হবে তা কিন্তু নয়, কারণ শক্তির অপব্যবহার আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আচ্ছা, আপনার কি মনে হয়, সিরিয়ার এই গৃহযুদ্ধ কি সাধারণ মানুষের ক্ষোভের কারণে হয়েছিল, নাকি আমেরিকা এবং রাশিয়ার মতো ক্ষমতাশালী দেশগুলোর কোনো ষড়যন্ত্র ছিল? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর বেশি বেশি করে শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।